হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পালক পনির। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে সব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো এদিকে দেখো, পালংটা আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে ঠান্ডা করে আমি পেস্ট বানিয়ে নেবো। তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গরম মশলা, সারা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি জিরা। তো এবারে আমি দিয়ে দেবো থেতালো আদা আর রসুন আর কাঁচা লঙ্কা। তেলটা কম দেবো, একটু আমি মেরে নেবো, একটু মেরে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি, বারিক কেটে নিয়েছি আমি পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ আছে বড় সাইজের, দিয়ে পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে লাল করে নেব। তো দেখো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ পাউডার, ধনে পাউডার, সরি, লঙ্কা পাউডার। আর দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি, একটু নেড়ে নিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো, টমেটো দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে দেবো। তো দিয়ে দিলাম আমি হালকা পানি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এইখানে দেখো পালকটা মানে সিদ্ধ করে বয়েল করে নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি পালকের পেস্টটা। তো এখানে আমি একটু দুধ ব্যবহার করব, কারণ মানে ক্রিমের বিকল্প আর কি, ক্রিম থাকলে তোমরা ক্রিম দেবে, আর ক্রিম না থাকলেও যেটা উপায় হচ্ছে দুধ। তো আমি এখানে হালকা অল্প দুধ দিয়ে দিলাম, ক্রিমে চলে আসবে আর কি, ক্রিমি ক্রিমি হয়ে যাবে। তো আমি একটু দুধ দিয়ে দিলাম। যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে ক্রিম, তো অবশ্যই তোমরা এখানে ক্রিম ব্যবহার করবে, আর যদি অ্যাভেলেবেল না থাকে তো অবশ্যই একটু দুধ দেবে। দিয়ে এবারে আমি এটাকে মানে ওই 1 মিনিটের মতো কুক করে নেব, আর বেশি কুক করার দরকার নেই, যেহেতু পালকের ভাজিটা আমাদের বয়েল মানে ভালোভাবে বেশ বয়েল করে নিয়েছি। ফুটিয়েটাবো, আর তো দেখো ভালোভাবে ফুটে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো। তো এই পনির আমি ঘরে বানিয়েছি, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব পনিরের রেসিপিটা। আর পনির দিয়ে বেশিক্ষণ কুক করার দরকার নেই, না পনিরটা শক্ত শক্ত হয়ে যায়। তো আমি কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে নেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো এবার আমি নিয়ে নিচ্ছি প্লেটে, দিয়ে আমি তরকার দিয়ে নেবো। তো এবার আমি দিয়ে দেবো তরকা, তরকাটা আমি ঘি দিয়ে দেবো, তোমরা তোমরা চাইলে তেল দিয়ে দিতে পারো। তো দিয়ে দিলাম এখানে ঘি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 লঙ্কা, গ্যাসের ফ্লেমটা দিয়ে দিলাম, করে দিলাম অফ। চলে গেল তড়কা। তো এই হচ্ছে পালক পনির লুক।
তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর তোমরা কীভাবে বানাও সেটাও কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও। বাই।